করোনা হারাতে আবার ফিরে এলো শক্তিমান। গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। আগামী 14 এপ্রিল পর্যন্ত ঘরবন্দি থাকতে হবে আম জনতাকে। তবে সময়সীমা আরও বাড়তে পারে, সেটা নিশ্চিত হওয়া যাবে আগামী 7ই এপ্রিলে। এরকম অবস্থায় ছোটদের সাথে দীর্ঘশ্বাস ফেলছে বড়রাও। সোশ্যাল মিডিয়ায় পাবলিক ডিমান্ডে আবারও টিভির পর্দায় ফিরছে রামায়ণ মহাভারত সার্কাসের মতো জনপ্রিয় শোগুলি। 90-এর নস্টালজিয়াকে আরও খানিকটা উস্কে দিতে হাজির হচ্ছেন শক্তিমান। ভারতের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছিলেন পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারনাথ শাস্ত্রী ওরফে শক্তিমান। রবিবার এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন স্বয়ং শক্তিমান ওরফে মুকেশ খান্না। 1997 থেকে 2005 সাল পর্যন্ত দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল এই সুপার হিরো টেলিভিশন শো। সময়ের চাকা ঘুরে গিয়েছে নিজের ছন্দে। 90-এর প্রায় শেষ ও 20শ শতাব্দীতে যারা ছিলেন খুদে, আজ তারাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সময়ের সাথে বদলে গিয়েছে তাদের জীবনের মানচিত্র, কিন্তু আজও মনের কোণে থেকে গেছে শক্তিমানের সাথে বিলকিসের লড়াই। এই লকডাউনের আবহে আবারও ফিরে এসেছে শৈশব, আর তার জন্য সম্পূর্ণভাবেই দায়ী কোভিড-19।